এবা এই যে আমি এতদিন ছদ্মবেশ ধরে রইলাম নিজের জায়গা ছেড়ে, হ্যাঁ বিয়েতে আমি করিনি কিন্তু আমারও তো একটা কমফোর্ট জোন আছে, সেইটা ছেড়ে আমি একটা অন্য বাড়িতে রইলাম, অন্য পরিবেশে রইলাম, একটা অভিনয় করলাম, তার তো একটা দাম আছে, কি বলিস? আমি বুঝতে পেরেছি মামু তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো। তুমি ভেবো না, আমার আমার বিবেচনা বোধ আছে, তুমি শুধু তোমার কাজটাকে হাসিল করো আর আমাকে একবার ওই বাড়িতে ঢুকতে দাও। একবার যদি আমি ওই বাড়িতে ঢুকে যাই না, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, তুমি তোমার শেয়ার ঠিক পেয়ে যাবে। আফটার অল এটা আমার ইজ্জত কা সওয়াল। দেখো টুটুনদা, আবার কোনো বিপদে পড়বে না তো? দেখ, বিপদে যদি পড়েও যায় তোদের নাম আমি করব না। আচ্ছা কি বলছো বলো তো, সেই তো খোঁজ খবর করতে করতে বেরিয়েই যাবে যে তুমি আমার মামাতো দাদা আর রোশনির মামা। মা, তুমি শুধু শুধু মামুকে কেন ভয় দেখাচ্ছো? তুমি যদি কনস্ট্যান্টলি একটা মানুষকে ভয় দেখিয়ে যাও, সে যে কাজটা করতে যাচ্ছে সেটা করবে কি করে? আরে এত সাহস জুগিয়ে মানুষ একটা কাজ করতে যাচ্ছে, কোথায় না তুমি আরো সাহস দেখাবে তা নয়, তুমি কনস্ট্যান্টলি মানুষটাকে ভয় দেখিয়ে যাচ্ছ, পেছনে রেখে যাচ্ছ। মা তোমার কি খুব ভালো লাগছে? আমার এই জীবনটা তোমার খুব ভালো লাগছে? আমি জেলে পড়ে আছি, আমার সংসার নেই, আমার স্বামী নেই, এসব দেখতে তোমার খুব ভালো লাগছে? এরপরে যখন আমি জেল থেকে বেরোবো, আমি একটা চাকরি বাকরি কিছু পাবো, কোথাও সেটেল করতে পারবো আমি জীবনে। আমার অতীতের ব্যাপারে তো সবাই সবাই জেনে যাবে, আমার জীবনের যে এত বড় একটা ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজের উত্তর তোকে দিতেই হবে মা। বেশ, আমি আর কিচ্ছু বলবো না। রোশনি, আমার শুধু ভয় তোমাকে নিয়ে, তুমি যদি আবার কোনো বিপদে জড়িয়ে পড়ো আমি সেটাই ভয় করছি। দেখো তোমার 2 বছরের জেল হয়েছে, এটা আমি মন থেকে মেনে নিয়েছি, 2 বছর ঠিক ভালোই ভালোই কেটে যাবে, আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছি 2 বছরের জন্য। কিন্তু আবার যদি প্রমাণ হয়ে যায় যে তুমি আবার কোনো অপরাধ করেছো, তখন কি হবে? আর ওই মেয়েটা যা সাংঘাতিক মেয়ে, কি ভেবেছো তোমাকে ছেড়ে দেবে বলো? তুমি তো দেখছি নিজের মেয়ের উপরে কোনো ভরসাই রাখো না। শোনো মামু, তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমার যদি মনে হয় যে ওরা তোমায় কোনো প্রশ্ন করেছে যে যার উত্তর তুমি দিতে পারছো না, তুমি কিন্তু আমাকে SMS করবে, আমি সঙ্গে সঙ্গে সেই SMS এর রিপ্লাইও তোমায় বলে দেবো। আরেকটা কথা মামু, তুমি কিন্তু ওই বাড়ির কারোর সাথে কোনো রকম কনফ্রন্টেশনে যাবে না, তুমি শুধু বলবে যে তোমার ভাই পেপারে বিজ্ঞাপন দিয়ে তোমাকে ডেকেছিল তাই তুমি গেছো। তোমাকে যদি ওদের কারোর কোনো প্রয়োজন না হয় তাহলে তুমি ফিরে যাবে। আর হ্যাঁ, তোমার ওই বাড়িতে প্রধান কাজ হবে ওই লোকটাকে গিয়ে বলা যে উনি যে এই বাড়িতে সেই কাজটা করছেন তার জন্য ওনার কত টাকার প্রয়োজন। তুমি এটাও বলবে যে পুলিশের কাছে গিয়ে তুমি কিন্তু সবটা প্রমাণ করে দিতে পারবে। তুমি বলবে যে তুমি এই বাড়িতে থাকো না কিন্তু এই বাড়ির লোকজনের প্রতি তোমার এখনো একটা মায়া দয়া আছে। আর হ্যাঁ মামু, হর্ষদা, হর্ষদাকে কিন্তু তোমায় খাতির করে চলতে হবে, মনে থাকে যেন হর্ষদা কিন্তু তোমার ছেলে। ঠিক বলেছিস, হর্ষর সঙ্গে আমায় ভীষণভাবে সখ্যতা তৈরি করতে হবে, ও যাতে আমার পাশে দাঁড়ায় শেষ পর্যন্ত। না মামু, শুধু হর্ষ দাঁড়ালে কিন্তু হবে না, ওই বাড়ির প্রত্যেককে তোমার পাশে দাঁড়াতে হবে, ওই মেয়েটাকে একেবারে কোণ ঠাসা করে দিতে হবে। ঋষি থেকে আরম্ভ করে সবাইকে বিশ্বাস করতে হবে যে তুমি হলে আসল মেজ জেঠুমনি, আর ওই মেয়েটা একটা নকল লোককে প্ল্যান করেছে। তুমি যদি এইটুকু প্রমাণ করে দিতে পারো না, তাহলেই ব্যাস তোমার সব কাজ হাসিল হয়ে যাবে, তারপর বাকিটা দেখা যাবে, বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা টোটন মামু, বলছি তুমি কিন্তু আবার সারাক্ষণ ওই বাড়িতেই পড়ে থেকো না, মাঝে মাঝে একটু বেরিও। আরে বাবা, তোমাকে তো আমাদের সাথেও দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে। আরে ওইসব অচেনা লোকেদের সঙ্গে থাকতে থাকতে আমিই তো হাঁপিয়ে উঠবো, বেরোবো না মানে নিশ্চয়ই বেরোবো।
দেখো তুমি কিন্তু আবার আমাদের বাড়ি আসতে যেও না, কে কখন কিভাবে দেখে ফেলবে তার ঠিক আছে নাকি? দেখেছো দেখেছো আমার মা কত বড় ভীতু? আরে বাবা বলছি তো ভয় পাওয়ার কারণ আছে, তাই তো বলছি। তুমি টোটন মামার সঙ্গে বাইরে কোথাও দেখা করবে না, যা কথা বলা সেটা ফোনে বলবে। অঞ্জনা তোর কি আমার উপর একটু ভরসা নেই? ঠিক আছে আসবো যখন রাত বিরেতেই আসবো, তুই চিন্তা করিস না। তাছাড়া আমার ভগ্নিপতির সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে তো নাকি? এত বড় একটা কাজ, এত বড় একটা সিদ্ধান্ত, শুধুমাত্র রোশনির কথা আমি নিতে যাচ্ছি। মামু তোমার ভগ্নিপতি কিন্তু তোমাকে টাকাটা দেবে না, টাকা দিতে হলে কিন্তু আমি তোমাকে দেব। সুতরাং তুমি চিন্তা করো না, বাবার সঙ্গে তোমার টাকা পয়সা নিয়ে কোনো কথা বলতে হবে না। দূর পাগলি, শুধু টাকার ব্যাপারেই কথা বলবো, এটাই তোর মনে হলো? আমার যতদূর মনে হচ্ছে তুমি টাকার ব্যাপারটাই এসর করতে চাইছো। কিন্তু আমি তো তোমাকে বলছি তোমার টাকা আটকাবে না, শুধু তুমি আমার কাজটা করে দাও। সবকিছু পরে যদি জানা যায় যে জানবি সত্যি ওই লোকটাকে প্ল্যান্ট করেছে, আর কি বোকা দেখো, নিজে হাত ধরে লোকটাকে বাড়িতে নিয়ে এসেছে। আর এই সত্যিটা জানার পর নিশ্চয়ই ঋষি ওকে আর তোল্লাই দেবে না। ঋষি রিয়েলাইজ করবে যে ও কত বড় একটা ব্লান্ডার করেছে, আর সেই সুযোগের অপেক্ষায় আছি আমি। সেই সুযোগে আবার আমি ঋষির লাইফে এন্ট্রি নেব। তোমরা দেখো না ওই জাহ্নবীকে ওখান থেকে তাড়ানোর জন্য আমি কি করি। পারবি পারবি, তুই নিশ্চয়ই পারবি, তোর মাথায় এত বুদ্ধি, আর এত দূর যখন তুই গুছিয়ে এনেছিস তখন বাকিটা আমার উপর ছেড়ে দে। তুই নিশ্চিত থাক আমি এমন অ্যাক্টিং করব না যেটা বুঝতেই পারবে না। মাঝে মাঝে ওরা কনফিউজড হয়ে যাবে, আর ওই যে ভদ্রমহিলা মানে ওই ভদ্রলোকের স্ত্রী, তাকে এমন কনফিউজড করে দেব না আমি না উনি, উনি না আমি, এমন অবস্থা করে ছেড়ে দেবো দেখিস। টোটনদা উনি নাই বা বিশ্বাস করলেন, ওনার ভাই বিশ্বাস করলেই তো হবে। দেখো ভাইয়ের থেকে তো আর দাদাকে বেশি চিনতে পারবে না কেউ, তাই না? তুমি বরং ওনার মনে একটা সন্দেহ তৈরি করে দিও, একটা সংশয় তৈরি করে দিও, বুঝলে? যাতে ওনার মনে এটা হয় যে আদৌ কি উনি ওনার স্বামী, উনি কোনো ভুল করেননি তো, এটুকু হলেই যথেষ্ট। তুই আমায় শিখেছিস, হ্যাঁ? তোর মেয়ে হচ্ছে পাক্কা জহুরি, জহর চেনে, একদম খুঁজে খুঁজে বার করেও, হ্যাঁ? এই যে এত লোকের মধ্যেখান থেকে কত আত্মীয় স্বজন, কত চেনা পরিচিত, আর কাউকে বললো, আর কাউকে ও দায়িত্ব দিল আমি ছাড়া, হ্যাঁ বল। সব থেকে বড় কথা কি জানো তো, ওদের বাড়ির মেজাজেটুর সাথে তোমার মিলের কারণ হলো তোমরা দুজনেই অলমোস্ট একই বয়সী, ইনফ্যাক্ট তোমাদের হাইটটাও অলমোস্ট সেম, আর গায়ের রংটাও প্রায় কাছাকাছি, মানে তোমরা দুজনেই ফর্সা। আর শোনো তুমি কিন্তু খুব শৌখিন মানুষ, মানে ওই ভদ্রলোক উনি কিন্তু খুব শৌখিন মানুষ ছিলেন বলেই আমি শুনেছি। তুমি কিন্তু সব সময় একদম টিপটপ সুটেড বুটেড হয়ে থাকবে, তোমার ওই সুটকেসে আমি পারফিউম টারফিউম সব গুছিয়ে রেখে দিয়েছি। যদি জিজ্ঞেস করে তোমার সংসার ধর্মের কথা, হ্যাঁ তুমি বলবে যে তোমার তোমার সংসার আছে, তোমার তোমার একটা বাচ্চাও আছে, আর তুমি তো নিজে থেকে আসতে চাওনি, মানে এই লজ্জায় তুমি আসতে চাওনি আর কি। তুমি বলবে যে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর তোমার স্ত্রীর অকাল মৃত্যু হয়েছে, না হলে না হলে কিন্তু ওরা আবার তোমার মেয়ে বউয়ের সাথে দেখা করতে চাইবে। পরিষ্কার বলে দেবে যে মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, কি মামু মনে থাকবে তো? তুই এটা আমার উপর ছেড়ে দে মা, তুই এটা নিয়ে এত ভাবতে যাস না, তুই বরং এদিকটা ভাব। আর শোনো আমি কিন্তু যখনই তোমাকে ফোন করব তুমি কিন্তু আমার ফোনটা তুলবে, কারণ আমি বারবার তোমাকে ফোন করতে পারবো না,
যদি বাই চান্স আমার নামটা তোমার ফোনে ওঠে আর ওদের বাড়ি কেউ দেখে ফেলে। শোন শোন, তুই ফোন করতে যাস না, আমি বরং তোকে ফোন করব সময় মতো, ঠিক আছে? করবে তো? আরে বাবা, আমার জন্যই তো আমাকে করতে হবে, তুই এত কেন ভাবছিস? আর হ্যাঁ মামু, দু তিন দিন পর পরই কিন্তু আমরা দেখা করব, আর ভালো করে আমাদের প্ল্যানটা ছকে নো। দেখো কি হচ্ছে না হচ্ছে সব ব্যাপারে কিন্তু আমাদের ভালো করে জানাটা খুব দরকার। ঠিক আছে, দু তিন দিন পর পর ফাঁক বুঝে না হয় রাতে চলে আসবো। টুটুনদা খুব সাবধান, কিন্তু দেখো এর আগে কিন্তু অনেক বিপর্যয় ঘটে গেছে, এই যেটা করবে সেটাই কিন্তু খুব সাবধানে করবে। ঠিক আছে, এখন এগোই, কাল থেকে আমার আবার নতুন পরীক্ষা শুরু হবে, তার গোজগাছ করি। এতদিন পর আবার আমার সাতমহলা বাড়িতে ফিরবো বলে কথা। মামু দেখো আমার মুখ পুড়িও না, আমি অনেক হেরেছি কিন্তু এবার আমি জিততে চাই, এটা আমার শেষ দান।